আইপিএল 2021-এর নিলামি তো আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে, যেখানে আইপিএল 2021-এর নিলামি 18 ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হচ্ছে। কিন্তু তার আগে নিলামির আগে টোটাল এবছর আইপিএলের 1097টি প্লেয়ার তাদের নাম নথিভুক্ত করেছে, অর্থাৎ তার মধ্যে 814টি প্লেয়ার ভারতীয় এবং 283টি প্লেয়ার ওভারসিজ অর্থাৎ বিদেশি প্লেয়ার। তাদের মধ্যে ইন্ডিয়ার ক্যাপড প্লেয়ার 21টি ইন্ডিয়ার হয়ে অলরেডি খেলে ফেলেছে। এছাড়া সবথেকে বড় খবর, আইপিএল 2021-এ দেখা যাবে না কলকাতা নাইট রাইডার্সের দুটি বড় বড় প্লেয়ার, যেটি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখা যেত মূলত, যেখানে প্রথমে যার নাম চলে আসে সে হচ্ছে টম ব্যান্টন। টম ব্যান্টন কিন্তু আইপিএল 2020-তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে অত ভালো পারফরমেন্স দেখা যায়নি তার। এবং দ্বিতীয় প্লেয়ারটি হলো সেই আমাদের ভাই হ্যারি গান্ডে। হ্যারি গান্ডের কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটেন করতো এবং না খেলার জন্যে তাকে রিটেন করেনি, যেটা সূত্রপাত খবর এটা কিন্তু। এবং সেই হ্যারি গান্ডি কিন্তু আইপিএল 2021-এ নাম দেবে না, এই জন্যে কিন্তু তাকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স, অর্থাৎ সে আইপিএল আর হয়তো খেলবে না, কিন্তু তাই জন্যে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি। কিন্তু সবথেকে বড় ব্যাপার যে আইপিএল 2021-এ কলকাতা নাইট রাইডার্স হয়তো নেবে একটা বড় অলরাউন্ডারকে, যেটা সূত্রপাতের খবর। সবই ডিটেলসে জেনে নেব আজ আমরা এই ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আইপিএল 2021-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স মূলত দুটি বিদেশি প্লেয়ার কিনতে পারবে এবং 6টি ভারতীয় প্লেয়ার কিনতে পারবে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স দুটি বিদেশি প্লেয়ারের মধ্যে ইতিমধ্যে শোনা যাচ্ছে একটি অলরাউন্ডার প্লেয়ার কিনবে, তার কারণ কলকাতা নাইট রাইডার্স দুটি বিদেশি প্লেয়ারের মধ্যে ক্রিস গ্রিন একজন অলরাউন্ডার এবং একজন মূলত একটি ফাস্ট বোলার হ্যারি গান্ডেকে ছেড়ে দিয়েছে এবং তার রিপ্লেসমেন্টে আসা আলী খানকেও ছেড়ে দিয়েছে। এই জন্যে কলকাতা নাইট রাইডার্স কিনতে চাইবে একটি অলরাউন্ডার। এবং সূত্রপাতের যে খবর, কলকাতা নাইট রাইডার্স হয়তো সে তারা ক্রিস মরিসকে টার্গেট করে দেবে। তার প্রথম কারণ, কলকাতা নাইট রাইডার্সের কাছে বর্তমানে পার্স ব্যালেন্স যেটা অকশানে নিয়ে নামবে তার কাছে আছে 10,85,00,000 টাকা। তার মধ্যে টোটাল 8টি প্লেয়ারকে কিনতে হবে, যেখানে সব দলের প্রায় 50 কোটি, কারুর আছে 12 কোটি আর কারুর আছে 22-30 কোটি। সেখানে কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে খুবই অল্প টাকা, যেখানে ক্রিস মরিস একমাত্র প্লেয়ার যে সাউথ আফ্রিকান অলরাউন্ডার কিন্তু আইপিএলে খেলার সমতা রাখে। এর আগেও ক্রিস মরিস 10 কোটি টাকায় সম্ভবত খেলেছিল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, যেটি 2020-র আইপিএলে, কিন্তু সেখানে তার চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু তারপরে ভালোই প্রদর্শন পাওয়া গিয়েছিল। এবং আইপিএল 2021-সালে ক্রিস মরিসের বেস প্রাইস থাকবে মাত্র 75,00,000 টাকা। তাছাড়া সবথেকে বড় কথা, ক্রিস মরিসকে কিন্তু তারা কোনোভাবে ফেরাতে পারবে না, একবার রিলিজ করে দিয়েছে এবং সে সঙ্গে সঙ্গে অকশানে থাকবে, এটা তোমাদেরকে জানিয়ে দেয় এবং অকশানের জন্যও রেজিস্ট্রেশন করেছে। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে।